এক গ্রামে সিফা নামে একটা মেয়ে তার বাবা মায়ের সাথে থাকতো। সিফার বাবা একটা কেকের দোকানে কাজ করত। সে অনেক সুন্দর সুন্দর কেক বানাতো এবং সবাই সে কেক খেয়ে অনেক পছন্দ করত। আর সিফার মা বাড়িতে হাঁস মুরগি পালন করত। সিফা তার মাকে কাজে সাহায্য করত। সিফা অনেক ভালো একটা মানুষ ছিল। সে সব সময় গরিব দুঃখীদের পাশে ছিল। সিফার বাড়িতে একটা কুয়ো ছিল এবং তারা সে কুয়ো থেকে পানি তুলত। সিফার বাবা একদিন কাজে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর তারপরে তার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে আর তার কিছুক্ষণ পরে তার বাবা মারা যায়। সিফা তখন স্কুলে যাচ্ছিল, হঠাৎ দেখতে পায় রাস্তায় অনেক মানুষজনের ভিড়। সিফা তা দেখে সেখানে এগিয়ে যায় আর দেখে তার বাবা সেখানে মরে পড়ে আছে। সিফা তার বাবাকে দেখে দৌড়ে চলে যায় এবং অনেক কান্না করতে থাকে। বাবা তোমার কি হয়েছে? তুমি এখানে কেন বাবা? তুমি ওঠো, কথা বলছো না কেন বাবা? তোমাকে ছাড়া আমরা কিভাবে বাঁচবো? তুমি ওঠো বাবা, তুমি ওঠো। এসব কথা বলে অনেক কান্না করতে থাকে। আর তারপর সিফার বাবার মৃত্যুর কথা শুনে সিফার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। সিফা তার মাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার কিছু ওষুধ দেয়। তোমার মাকে এই ওষুধগুলো নিয়ম মতো খাওয়াবে, ঠিক হয়ে যাবে। তাহলে তোমার মাকে এখন বাড়ি নিয়ে যেতে পারো। সিফা তার মাকে বাড়ি নিয়ে যায় এবং তার মাকে বলল, মা বাবা যে দোকানে কাজ করত আমিও সে দোকানে কাজ করতে চাই, কারণ তোমার শরীরটা খুব খারাপ, তুমি তো দাঁড়াতেই পারছো না, আমাদের সংসারটা চলবে কিভাবে? বাবা আমাকে কেক বানানো শিখিয়েছিল, আমাদের কোনো সমস্যা হবে না, তুমি বাড়ি থেকো, আমি মালকিনের সাথে কথা বলে আসি। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যাও। না না, আমি না হয় পরের বাড়িতে কাজ করতে যাব, তাহলে দুজন মিলে আমাদের সংসারটা চলে যাবে। না মা, তুমি এসব কি বলছো? তুমি কেন লোকের বাড়িতে কাজে যাবে? তুমি তো অসুস্থ, আমি একটা কাজের ব্যবস্থা করে নেব, তুমি কোনো চিন্তা করো না মা, তুমি বিশ্রাম নাও, আমি মালকিনের কাছে যাই। সিফা তার বাবার দোকানে মালকিনকে বলল, মালকিন আমার বাবা আপনার দোকানে কাজ করত, এখন তো বাবা আর পৃথিবীতে বেঁচে নেই, তাই আমি বলছি আপনি যদি দয়া করে আমার বাবার কাজটা আমাকে দিন, তাহলে আমাদের অনেক উপকার হবে। তুমি কি কেক বানাতে পারবে? বাবা আমায় সব কিছু শিখিয়েছিল মালকিন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বাবার বদলে কাজ করতে চাইছো। তোমার বাবা অনেক ভালো মানুষ ছিল এবং তোমার বাবা অনেক ভালো কেক বানাতে পারতো। তোমার বাবা মারা যাওয়ার পর আমার দোকানে আর বেশি বেচাকেনা হয় না, তাহলে তুমি কাজটা শুরু করে দাও। আচ্ছা মালকিন, আমি আমার সর্বোচ্চ দিয়ে বাবার মতোই কেক বানানোর চেষ্টা করব। আমার জন্মদিনে বাবা আমার জন্য কেক বানাতেন আর আমি বাবাকে সাহায্য করতাম, আর সেখানে থেকে আমি বাবার মতো কেক বানানো শিখেছি। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার দোকানে কাজ করবে। যাও দেখি একটা কেক বানাও, তুমি কেমন কেক বানাতে পারো আমি দেখি। সিফা অনেক খুশি হয়ে যায় আর তার মালকিনকে বলে, আপনি অনেক ভালো মানুষ, আমি এখনই যাচ্ছি, আমি এখনই কেক বানাবো। এই বলে সিফা কেক বানানোর কাজ করতে থাকে আর তার কিছুক্ষণ পরেই সিফা অনেক সুন্দর একটা কেক বানিয়ে নিয়ে আসে আর মালকিনকে
সেটা দেখাই। আর মালকিন সেটা অনেক পছন্দ করে এবং তাকে সেই দোকানে কাজ করতে বলে। সিফার কেক অনেক সুন্দর তার বাবার মতোই, তাই তাদের দোকানে আবারও আগের মতো কেক বিক্রি হতে থাকে এবং দোকান থেকে যা টাকা পেত সিফা ও তার মা অনেক ভালোভাবে চলতে থাকে। একদিন সেই দোকানে অনেক আগুন লেগে যায় আর যার কারণে সেই দোকানটা পুড়ে একদম সবকিছু নষ্ট হয়ে যায়। এজন্য সিফা ও তার মালকিন অনেক কষ্ট পায়। সিফা মন খারাপ করে বাড়ি চলে আসে এবং বাড়িতে এসে যে কুয়ো আছে সেই কুয়োর কাছে বসে অনেক কান্না করতে থাকে আর বলে, আমরা এখন কি করব, কোথায় যাব, মাকে বা কি বলবো, একটা কাজ পেয়েছিলাম সেটাও আগুনে পুড়ে ছাই হয়ে গেল, এখন আমি কি করব, কোথায় কাজ খুঁজব, কোথাও তো আমি কাজ পাবো না। এগুলো বলে সে অনেক কান্না করতে থাকে। সিফার কান্না শুনে কুয়াটা বলল, তুমি আর কান্না করো না সিফা, আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি, আমি হলাম একটা চাদর কুয়া। সিফা কুয়ার কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। আমি এটা কি দেখছি, কুয়ো কখনো কথা বলতে পারে, আমি তো এটা কখনোই জানতাম না। তুমি ভয় পেও না, আমি কোনো সাধারণ কুয়া নই, আমি হলাম চাদর কুয়া, আমি সাধারণভাবে থাকি এবং যারা কোনো বিপদে পড়ে তাদের আমি সাহায্য করে থাকি। তোমাদের বিপদের কথা আমি সব জানি, তাই আমি তোমাকে আমার কুয়ো থেকে কিছু চাদর কেক দিচ্ছি, তুমি তা দিয়ে একটা দোকান করে নিও, তাহলে তোমাদের আর কোনো অভাব থাকবে না। সিফা তখন কুয়োর কথা শুনে অনেক খুশি হয়ে যায় এবং কুয়োকে অনেক ধন্যবাদ দেয়। তুমি অনেক উপকার করলে, আমি তোমাকে কোনোদিনও ভুলবো না কুয়া। এই বলে কুয়ো থেকে কিছু কেক নেয় এবং ঘরে গিয়ে তার মাকে সমস্ত কথা খুলে বলে। তারা একটা কেকের দোকান দেয় আর সিফা তার মালকিনকে ডেকে আনে। মালকিন, আপনার কেকের দোকান তো সব আগুনে পুড়ে গেছে, আমি চাই আপনি আমার দোকানেই থাকবেন আর সমস্ত কিছু আমাকে বলবেন যে কোন কাজটা করলে আমার ভালো হয়, আপনি সবসময় আমার পাশে থাকবেন। এভাবেই সেই দোকানে অনেক কেক বিক্রি হয় আর তাদের অনেক টাকা উপার্জন হয়। এভাবে তারা বড় একটা বাড়ি করে এবং গরিব অসহায় লোক দেখলে তাদের সাহায্য করে। এভাবে তারা অনেক সুখে শান্তিতে জীবন যাপন করে। এক গ্রামে নীলা নামে একটা মেয়ে তার মা ও ছোট্ট একটি বোন তুলির সাথে বাস করত। তারা এক ফুলের দোকানে কাজ করত। কাজ করে ফুলের দোকানের মালিক যে টাকা দিত সেই টাকা দিয়েই তাদের সংসার অনেক ভালোভাবে কেটে যেত। তুলি, বোন আমার, কিছুদিন পর ঈদ, আমরা এবার অনেক মজা করব। হ্যাঁ আপু, ঈদে আমাকে একটা লাল জামা কিনে দেবে কিন্তু। আচ্ছা ঠিক আছে বোন আমার। এ সকল কথা বলে তারা দু বোন অনেক মজা করছিল। একদিন নীলার মা ফুল বিক্রি করে বাড়িতে আসার সময় একটা অ্যাক্সিডেন্টের মৃত্যু হয়। নীলার মায়ের মৃত্যুর কথা শুনে নীলা দৌড়াতে দৌড়াতে তার কাছে আসে আর তার মাকে দেখে অনেক কান্না করতে থাকে। মা, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে, এখন আমরা কোথায় থাকবো, কার সাথে থাকবো বাড়িতে, মা আমাদের ছাড়া কেউ রইল না। এ কথা বলে নীলা ও তুলি অনেক কান্না করতে থাকে। নীলা ও তুলি বাড়িতে একাই থাকতো। বাড়িতে যে খাবারগুলো ছিল তা প্রায় শেষ হয়ে যাচ্ছিল। বাড়িতে তো কোনো খাবার নেই, সব কিছুই তো শেষ হয়ে গেছে,
যাই কোনো কাজ খুঁজে পাই কিনা। তারপর নীলা তার মাকে যে ফুলের দোকানে কাজ করত সেই দোকানে গিয়ে মালিককে সকল কথা খুলে বলে। তারপর থেকে নীলা সেই দোকানে কাজ করতে থাকে। দোকানের মালকিনের একটা মেয়ে ছিল, সে অনেক রাগী প্রকৃতির মেয়ে ছিল। সে সব সময় নীলার সাথে অনেক খারাপ ব্যবহার করত, তবুও নীলা মুখ বুঝে সহ্য করত আর কাজ করত। ঝুমকা সব সময় তার কাজে ভুল ধরত আর তার মাকে অনেক কিছু কথা বলতো। আপু, কালকে তো ঈদ, চলো না আজকে আমরা জামা কিনে নিয়ে আসি। তুমি কিন্তু আমাকে লাল জামা কিনে দেবে বলেছিলে। বোন আমার, তুমি কোনো চিন্তা করো না, আমি আজকেই তোমার জন্য লাল জামা কিনে নিয়ে আসব। আর এটা পরলে আমার বোনকে অনেক সুন্দর লাগবে। তুলি বাহিরে খেলা করছিল, ঠিক সেই সময় দুইটা মেয়ে তার কাছে আসে আর বলে, কি রে তুলি, ঈদের জামা কিনেছিস? আমার বাবা আমাকে অনেক সুন্দর আর দামি জামা কিনে দিয়েছে। আমার 5টা জামা হয়েছে এবার। এসব জামা পরলে আমাকে অনেক সুন্দর লাগবে। আরে বাদ দে, ওরা তো ভালো খাবারই পায় না, ওরা ঈদের জামা কিনবে কিভাবে? আচ্ছা তুই চিন্তা করিস না, আমার একটা পুরাতন জামা আছে, আমি শুধু একবার পরেছি। তুই আমাদের বাড়িতে আসবি, তোকে ওই জামাটা আমি দেব, আর ওই জামাটা পরেই তুই ঈদ করবি। এ সকল কথা বলে সেই মেয়েরা অনেক হাসতে লাগলো। আর তাদের কথা শুনে তুলির মনটা অনেক খারাপ হয়ে গেল। নীলা ফুল বিক্রি করছিল, তারপর তার মালকিনকে নীলা বলল, মালকিন কালকে তো ঈদ, বাড়িতে কোনো বাজার নেই, আর আমার ছোট্ট বোন তুলির জন্য একটা জামা কিনতে হবে। আমাকে যদি আমার ঈদের বোনাসটা দিয়ে দিতেন আমি সব কিছু কিনে নিয়ে যেতাম। কিছুদিন আগে তো তোকে বেতন দিয়েছি, আবার কিসের বোনাস? হ্যাঁ, বেতনের টাকা দিয়ে কি করলি? মালকিন, বেতনের টাকা পাওয়ার সাথে সাথেই সংসারের খরচ শেষ হয়ে গেছে। এখন আমাদের মতো গরিব মানুষের ঈদ কিভাবে কাটাবো, এটা নিয়ে আমাদের অনেক চিন্তা। এমনিতেই তো আমাদের ব্যবসা ভালো যাচ্ছে না। ঠিক আছে, তোকে 1000 টাকা দেব, তবে সামনের মাসে কিন্তু বেতন থেকে কেটে নেব তোকে, কিছু বুঝলি? তারপর মালকিন তাকে 1000 টাকা হাতে দেয়। আর ঠিক সেই সময় তাদের দোকানের সামনে বড় একটা গাড়ি এসে থামে, আর সেখান থেকে ঝুমকা অনেকগুলো শপিং করে নিয়ে আসে আর বলে, মা, আমাদের সবার শপিং কমপ্লিট হয়ে গেছে, তুমি আমাদের সাথে আসো, বাড়িতে যাই। নীলা শুধু তাদের কথা শুনছিল, কিন্তু তার কোনো কিছুই করার ছিল না। তারপর নীলা তুলির জন্য শপিং করার জন্য যাচ্ছিল, ঠিক সেই সময় একটা চোর এসে নীলার থেকে সেই ব্যাগটা নিয়ে চলে যায়। আর নীলা অনেক কান্না করতে থাকে, আমার ওই ব্যাগের মধ্যে টাকা ছিল, আর আমি ওই টাকা দিয়ে তুলির জন্য জামা কিনে নিয়ে যেতে চেয়েছিলাম, এখন আমি তুলিকে কি বলবো, এখন আমাকে কে সাহায্য করবে, এখন আমি কিভাবে বাড়ি যাব। এ কথা বলে নীলা অনেক কান্না করতে থাকে। আর ঠিক সেই সময় সেখানে একটা পরী চলে আসে। তুমি কান্না করছো কেন, তোমার কি হয়েছে? তারপর নীলা সেই পরীকে তার সকল কথা খুলে বলে, তুমি চিন্তা করো না, তুমিও এবার ঈদে অনেক মজা করতে পারবে। আমি তোমাকে একটা জাদুর জামা দিচ্ছি, সেই জামা থেকে তুমি যা চাইবে তুমি তাই পাবে। এবার ঈদে তুমি অনেক মজা করবে, তোমার বোনও অনেক মজা করতে পারবে, আর হ্যাঁ, তুমি গরিব দুঃখীকেও সাহায্য করবে। এবার ঈদে তুমি সবাইকে সব কিছু দেবে, এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না, এখন থেকে তোমরা সবাইকেই সাহায্য করবে। তারপর পরী নীলাকে একটা জাদুর জামা দেয়, আর সেই জামা পেয়ে নীলা অনেক খুশি হয়ে যায়।
আর পরীকে অনেক ধন্যবাদ দেয়। তারপর নীলা সেই জামা নিয়ে তার বাড়িতে চলে আসে। বাড়ি এসে জামা থেকে নীলা তুলির জন্য কিছু ঈদের জামা চায়। আর চাওয়ার সাথে সাথে অনেক সুন্দর সুন্দর জামা চলে আসে। নীলা ও তুলি এটা দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর তারা একটা সুন্দর বাড়িতে থাকতে লাগলো। আর ঈদের দিন গ্রামে যত গরিব দুঃখী ছিল তাদেরকে নীলা ও তুলি মিলে সাহায্য করছিল আর অনেক সেবা করছিল। আর গ্রামের সবাই খুব সুন্দরভাবে ঈদ পালন করছিল। আর এভাবেই তাদের দিন খুব ভালোভাবেই কাটছিল।